মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। চিন্তা হচ্ছে বৌরানী, আয়ুষ্মান বাবুর জন্য খুব চিন্তা হচ্ছে। আমি আমি বিয়ের আগে পৌঁছতে পারবো তো? না পারবো কি, আমাকে পারতেই হবে। কিভাবে আমি নবগ্রাম পৌঁছাবো? বৌরানিমা, সিংহবাড়ি যেতে গেলে অন্তত একটা গাড়ি লাগবে। কিছুই তো পাচ্ছি না, আমি দৌড়তে পারছি না। বৌরানিমা, আমাকে একটা পথ দেখো, আমার দম শেষ হয়ে আছে। আস্তে 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 লিখে যাবে তো। দাদা দাদা, আমাকে একটু সাহায্য করুন না প্লিজ। তোমাকে দেখে তো নতুন বাবু মনে হচ্ছে, তুমি পালাচ্ছ নাকি? না না, ঠাকুরের নামে দিব্যিক করে হয়েছে সব কিছু না। আমাকে দয়া করে একটু সিংহবাড়ি অব্দি পৌঁছে দিন প্লিজ। ওরে বাবা, সে তো নবগ্রাম, তাছাড়া আমি তো ওইদিকে যাবো না। দাদা, আমি যদি সময় মতো ওই বাড়িতে না পৌঁছে তাহলে একটা বড় অনিষ্ট ঘটে যাবে। প্লিজ প্লিজ একটু পৌঁছে দিন না। কি জ্বালা বলো দেখি। আচ্ছা না, ওঠো চলুন দাদা। আরে ধুর, ভেঙে ফেলবো বললে কি ভেঙে ফেলা যায় নাকি? এতই সহজ? আমি এই বিয়েটা করব বলে এতগুলো বছর অপেক্ষা করে আছি। হ্যাঁ রে, তা নয় তো কি, এই বিয়েটাকে ধরেই তো আমার সমস্ত ফিউচার প্ল্যানিং করা আছে রে। আর তাছাড়া আমার বাবার যে বিজনেস প্ল্যানিংটা আছে সেটাও তো আয়ুষকে বিয়ে না করলে সাকসেসফুল হবে না। তুই বুঝতে পারছিস সব কটা সুতো গিয়ে ওই একটা তারেই বাধা? তাই এই বিয়েটা তো যেভাবেই হোক আমাকে করতেই হবে। আমি হব সিংহবাড়ির বড় বউ, আর একবার আমি সিংহবাড়ির বড় বউ হয়ে গেলে আমার হাতে কত ক্ষমতা থাকবে ভাবতো। পাওয়ার পাওয়ার, আই লাভ পাওয়ার, আমি ক্ষমতা ভীষণ ভালোবাসি। আর এই সমস্ত ক্ষমতার অধিকারী আমি তখনই হব যখন কিনা আমি হব আয়ুষের বউ। আয়ুষ হচ্ছে আমার জীবনে উপরে ওঠার সিঁড়ি। একবার আমার প্ল্যানটা সাকসেসফুল হয়ে যাক, তারপর আয়ুষ মরলো কি বাঁচলো আই জাস্ট ডোন্ট কেয়ার। ঠিক যেরকম পরগাছা লতাগুলো আস্তে আস্তে বড় গাছটার থেকে পুষ্টি লাভ করে তাকে মেরে ফেলে, আমাকেও ঠিক সেটাই করতে হবে, বুঝলি? মাগো, কেউ এতটা খারাপ মানুষ হতে পারে? উজ্জয়িনীতে এইভাবে আয়ুষ্মান বাবুকে ঠকাচ্ছেন? অষ্টমী তো জানতেই পারলো না যে উজ্জয়িনী আমার ছেলেটাকে ভালোবাসে না, শুধুমাত্র সম্পত্তির লোভে আমার ছেলেটাকেও বিয়ে করতে চায়। আমি কত বড় ভুল করেছি, আয়ুষ্মান বাবুকে আমি উজ্জয়িনীদের মতো এত খারাপ একটা মানুষের হাতে তুলে দিয়ে গেছিলাম। যে মানুষটা আমার জন্য এত করলো তার আমি কি অবস্থা করছিলাম? আমার মনে আর কোনো দ্বিধাই রইল না, বৌরানিমার ইচ্ছে আমি মাথায় করে এবার যা করার করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।